নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আপনারা আছেন পাবলিক সার্ভিস কমিশনের একটি অন স্ক্রিনের পিডিএফে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ফায়ার অপারেটরের কেস চলছে, গত 31 তারিখ একটি অর্ডার দিয়েছে। সেই অর্ডার নিয়ে আজকে যে আপডেটটা আছে, সেই আপডেটটা আমি আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল বাটনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন, 31 তারিখের অর্ডারে যেটা বলেছিল যে ফায়ার অপারেটর যে 20 নাম্বার ছিল সেটাকে ভেঙে ভেঙে দেখাতে এবং কে কত নাম্বার পেয়েছে 20 নাম্বারের মধ্যে, মানে 10 নাম্বার ছিল ইন্টারভিউ আর 10 নাম্বার ছিল সার্টিফিকেট, যেমন ফায়ার ফাইটিং, সিভিল ডিফেন্স এবং তার সঙ্গে সুইমিং, যাদের সার্টিফিকেট ছিল তাদের সেখানে অ্যাড নাম্বার ছিল। তো সেটা তাদের দাবি ছিল যে ওটা দেখানো হোক, এবং পিএসসিকে সেটা অর্ডার করেছিলেন জাস্টিস সৌমিত্র পাল। উনি বলেছিলেন 3 তারিখের মধ্যে যেন এটি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় এবং আগামী 7 তারিখ হিয়ারিং আছে। তো বন্ধুরা চলুন, আজকের আপডেটটি এটাই। তো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট অফ ফায়ার অপারেটর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং দ্য রেজাল্ট পাবলিশ ইন কমপ্লায়েন্স অফ দ্য অর্ডার ডেট 31/8, বুঝতে পারছো, তাহলে পাস বাই অনারেবল ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ইন কেস নম্বর এত, ঠিক আছে, মেমো নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং ডেটটা আজকে দিয়ে দেওয়া হয়েছে কবে এটি প্রকাশ করা হলো। এবার বড় কথা হচ্ছে বন্ধুরা, এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, ঠিক আছে, এখানে রোল নাম্বার রয়েছে, নাম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, এমএসপি এক্সাম, মার্কস, আর 80-এর মধ্যে কত পেয়েছে, ঠিক আছে। তারপরে এখানে যেটা বলেছে মার্কস ইন ডিজারেবল কোয়ালিফিকেশান আউট অফ 10-এর মধ্যে কত পেয়েছে, ঠিক আছে, এবং পার্সোনালিটি টেস্টে 10-এর মধ্যে কত, এটা হচ্ছে সার্টিফিকেটের, ঠিক আছে, আর মার্কস ইন পার্সোনালিটি টেস্ট আর 10-এর মধ্যে এখানে কত পেয়েছে এটা, আর এখানে হয়েছে টোটালটা বন্ধু 20-এর মধ্যে কত পেয়েছে সেটা এটা দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো, মার্কস ইন পার্সোনালিটি টেস্ট অ্যান্ড ডিজারেবল কোয়ালিফিকেশান, ঠিক আছে, এবং গ্র্যান্ড টোটাল আউট অফ 100-এর মধ্যে কত সেটাও দেখিয়ে দিয়েছে এবং কোন ক্যাটাগরিতে রিকমেন্ড হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছে। এখানে যতটা লিস্ট রয়েছে সেটা হচ্ছে 5376 জনের নাম রয়েছে, 5376 জনের নাম। এখানে যারা পাস ক্যান্ডিডেট আছে তাদেরকে অসংখ্য শুভেচ্ছা, আগামী কিছুদিনের মধ্যে আপনারা জয়েন করতে যাচ্ছেন। তো এখানে যেটা কথাটা লিখেছে বন্ধুরা, আর একটা যেটা অর্ডার ছিল যে ফিজিক্যাল টেস্টে কত নাম্বার ছিল সেটাও দেখাতে হবে, কিন্তু সেটা তো ছিল না। এখানে কিন্তু চেয়ারম্যান সাহেব কিছু একটা কথা লিখে দিয়েছেন, সেটা আপনাদের দেখাবো, সেটা একটু ধৈর্য সহকারে দেখবেন। এখানে নোট করতে বলেছে, ঠিক আছে, নোটটা হচ্ছে এটা হচ্ছে বন্ধুরা, একটু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট টেকেন কানেকশান উইথ দ্য রিক্রুটমেন্ট ওয়াজ অফ কোয়ালিফাইং নেচার অনলি অ্যান্ড দেয়ার ফর নো মার্কস ওয়ার অ্যাওয়ার্ডেড ইন পিইটি ইন কনসেন্স উইথ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অ্যান্ড রিভেলেন্ট রিক্রুটমেন্ট রুলস। এখানে রিক্রুটমেন্ট রুলসে কিন্তু এইরকম কোনো কিছু ছিল না, যখন বিজ্ঞপ্তি বেরিয়েছিল তখনও কিন্তু ছিল না যে ফিজিক্যাল এফিসিয়েন্সে কোনো নাম্বার আছে কি না, ঠিক আছে, এই নিয়ে কিন্তু কোনো রকম কিছু ছিল না, এটাই উনি বলতে চেয়েছেন, সেটা এখানে লিখে জানিয়ে দিয়েছেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু টোটাল নাম্বার হচ্ছে এবং এটি হচ্ছে ইন্টারভিউ ছাড়া, মানে যেটা কাট অফ নেমেছিলো এটা ইন্টারভিউ ছাড়া কাট অফ, আর ইন্টারভিউ দেওয়ার পর কিন্তু এই কাট অফটা হয়েছিলো। তো বন্ধুরা আশা করছি খুবই ভালো খবর, 15 তারিখের পর আর কোনোরকম কিছু অজুহাত দেখাতে পারবে না। এবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।